কিন্তু আমরা যে রোজা রাখি, মান বিবেচনায় রোজাটা হচ্ছে টোটাল তিন প্রকার। কয় প্রকার? মান বিবেচনায় রোজা হচ্ছে টোটাল তিন প্রকার। রোজা কয় প্রকার? কিছু কিছু মানুষে বলবো রোজা তো রোজা, আবার প্রকার হয় কেমনে? আরে প্রকার হয় বললেই বুঝবেন, রোজা তো রোজাই, রোজা তো রোজাই, কিন্তু এর মধ্যে আবার প্রকার আছে। পৃথিবীতে সবাই মানুষ, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, আবার কেউ ফার্মার, কেউ কৃষক, আবার কেউ সুইপার, মেথর, পায়খানা পরিষ্কার করে আছে না নাই। যে সুইপারেও তো মানুষ, যে ইঞ্জিনিয়ারেও তো মানুষ, যে ডাক্তারেও তো মানুষ, ঢাকা বাইতুল মোকাররমের খতিব যিনি উনিও তো মানুষ, যিনি হেরামের খতিব উনিও তো মানুষ। তাহলে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? মানুষে মানুষে যেরকম পার্থক্য আছে, ওই রকম ভাবে রোজা রোজার মধ্যে পার্থক্য আছে। মান বিবেচনা করলে রোজা হচ্ছে তিন প্রকার। সবাই চিল্লে বলেন রোজা কয় প্রকার? রোজা তিন প্রকার। এখন দেখতে হবে আপনার রোজাটা কয় নাম্বার প্রকারের মধ্যে হয়, এটাই হলো দেখার বিষয়। রোজা তো তিন প্রকার, কিন্তু আপনার রোজাটা কয় নাম্বার প্রকারের মধ্যে পড়ে? নাম্বার ওয়ান, তিন নাম্বার প্রকার রোজার নাম হচ্ছে, তিন নাম্বার প্রকার রোজার নাম হচ্ছে, কোন মানুষ যদি সুবহে সাদেক থেকে লইয়া সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত সব ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকতে পারে, সব ধরনের পান করা থেকে বিরত থাকতে পারে, সব ধরনের যৌন চাহিদা পূরণ করা থেকে যদি বিরত থাকতে পারে, আর যে সকল কারণে রোজা ভঙ্গ হয়, এই রোজা ভঙ্গ হওয়ার সকল কারণ থেকে যদি বিরত থাকতে পারে, তাহলে এর নাম হচ্ছে এক প্রকার রোজা। কথাটা বুঝাইতে পারছি আমি? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত সব ধরনের খাবার থেকে বিরত থাকা, সব ধরনের পান করা যা পানীয় জাতীয় জিনিস পান করা থেকে বিরত থাকা, এবং সব ধরনের যৌনাচার করা থেকে বিরত থাকা, এবং যে সকল কারণে রোজা ভঙ্গ হয়, এই সমস্ত রোজা ভঙ্গের কারণ তার থেকে যদি প্রকাশ না পায়, তাহলে এটা হচ্ছে তিন নাম্বার কোয়ালিটির রোজা। কত নাম্বার কোয়ালিটির রোজা? তিন নাম্বার কোয়ালিটির রোজা। সে আর অন্য কোনো কিছু করে নাই, খালি এই কাজগুলো করছে, তার রোজা হবে নি না? হবে না, তার রোজা হবে। তাইলে আমরা বুঝলাম, কেউ যদি শুভেচ্ছা দিক থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত কোনো কিছু খাইলো না, কোনো কিছু পান করলো না, কোনো রকম যৌন চাহিদা পূরণ করলো না, এবং রোজা ভঙ্গ হয় এমন কোনো কাজ তার থেকে প্রকাশ পাইল না, তাহলে তারও কি হবে? রোজা হবে। তবে এটা কয় নাম্বার কোয়ালিটির রোজা? আরো জোরে কন। আমি রোজা রেখে যদি এত চিল্লা হয়, আপনি এক ঘন্টা পর পর এক কথা কোয়াবেন না? এটা তিন নাম্বার কোয়ালিটির রোজা। কয় নাম্বার কোয়ালিটির রোজা? এটা তিন নাম্বার কোয়ালিটির রোজা। আর দুই নাম্বার কোয়ালিটির রোজা, তার সাইতে ভালো রকমের রোজা হচ্ছে, কেউ রোজা রেখে সেই এই যে তিন নাম্বার তফকার যে জিনিসগুলা বললাম, এই জিনিসগুলা থেকেও বিরত থাকলো, এবং রোজা রাইখা সাইরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো, জিকির আজগার করলো, এবং তার জবানকে সমস্ত গুনাহ থেকে হিফাজত করলো, এবং তার এই যে সমস্ত কার্যকলাপের দ্বারা গুনাহ হইতে পারে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হিফাজত করলো, ওই কাজগুলো করলো, তার রোজাটা হলো দুই নাম্বার কোয়ালিটির রোজা। সুবহানাল্লাহ। পড়েন এখন নাম্বার ওয়ান, এক নাম্বার কোয়ালিটির ফার্স্ট কোয়ালিটির রোজা হচ্ছে, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় তিন নাম্বার রোজাদারের জন্য যে শর্ত ছিল সেই শর্তগুলাও পালন করছে, দুই নাম্বার রোজাকে দুই নাম্বার পজিশনে নিয়ে আসতে গেলে যতগুলা কাজ করা দরকার সে কাজগুলাও করেছে, এবং তার অন্তরকে কলবকে সব ধরনের গুনাহ থেকে, গুনাহের চিন্তা ভাবনা থেকে অন্তরকে কলবকে মুক্ত রেখেছে, এই মুক্ত রাইখা কেউ যদি রোজা রাখতে পারে, এটা হচ্ছে তার জন্য নাম্বার ওয়ান সবচাইতে উত্তম রোজা। সুবহানাল্লাহ। পড়ে তবে আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য এক নাম্বারের রোজাটা করা এত সহজ না, আমরা যতই চেষ্টা করি আমরা সর্বোচ্চ দুই নাম্বারের কাতারে যাইতে পারবো। কয় নাম্বারের? দুই নাম্বারের কাতারে যাইতে পারবো, কারণ আমরা রোজা থাকা অবস্থায় জানি যে এটা করলে পাপ হবে, সেটা আমি করলাম না, কিন্তু আমাদের নফস এরকম না যে একেবারে পাপের কথা অন্তরের মধ্যে বাসবেই না, এরকম না, বাসবে,
কিন্তু সেটা আমরা বিরত থাকতে পারবো ইচ্ছা করলে। তাহলে গোনাহের কল্পনা জল্পনা অন্তরের মধ্যে বাসলেও সেগুলোর থেকে যদি বিরত থাকতে পারেন তাহলেও আপনার রোজাটা ভালো পজিশনের রোজাই হইল। সুবহানাল্লাহ, পড়েন ভালো পজিশনের রোজাই।